निश्चिंत थकतम चाय कथा सत्य ना बैग को शांति थकतम चाय कथा सत्य ना बैग को सुखे थकतम चाय ठीक है ना बैग को निरोगी थकतम चाय ना बैग को निर्भय थकतम चाय ना भानते एडे ये फाचान हतागान कोई आरा किन्तु अनेक समय निश्चिंतियो थाकित न पारी शांतितियो थाकित न पारी सुखियो थाकित न पारी निरोगियो थाकित न पारी आरा भयमुक्तियो थाकित न पारी तो ई किल्ले हाँ तोले जेडे दुश्चिंता थाकबो एडे खनके निश्चिंता थाकित न पारी हय ना आर खनकेरे आर जेडे अशांति एड़ियो शांति नहीं न तो आरा जे निश्चिंत टाइम पर किले आरा दुश्चिंतार कारण है ना कि नी आरा जदि अपर्जन जदि आरा दुश्चिंत थकिबर मत सृष्टि कर दी तो आरा के निश्चिंत है ना आरा जदि निश्चिंत थकतम चाय অন্য জনরও কি দিয়া পড়ব নিরাপত্তা দিয়া পড়ব হ্যাঁ ওরা যাতে নিশ্চিন্তে থাকিত পারে এই ধরনের আরাত ব্যবস্থাপনা করা পড়ব নাকি ন মানে যেতে আরা যে কর্ম আর নিজরা প্রতিক্ষণ নিজরা হারণে সৃষ্টি করি আবার প্রতিক্ষণ কর্ম অপরের দ্বারা আরা সৃষ্টি করি মানে আমি নিজরে নিজে অন্যায় অপরাধ করি নে নিজরে পাপ ক্লিষ্ট করি আবার প্রতিকে অপরজনরে আঘাত দিই দুঃখ দিয়ে কষ্ট দিই নে আর পাপ সৃষ্টি করি হয় নাকি না তুলি নিজের দ্বারা উপসৃষ্ট নিজের দি আবার অপরের দিনে আর একটা পাপ সৃষ্টি তুলি এডে বানতে আজ ইয়ে যে ইয়েন হ এই যে কর্ম যারা মানে পাপ ন করে অন্যায় ন করে কিংবা অপরাধ ন করে বা ওনারা কোনো দুঃখ ন দেয় আঘাত ন দেয় কষ্ট ন দেয় ও যদি নিষ্পাপ নিষ্কলুষ বা ও যদি কোনো কেউ প্রতি মানে খারাপ দৃষ্টিতে নাই ওকে মানুষের সাধারণ মানুষ যারা অনেকেই সব সময় ছিলেন ইয়েন মানে ব্যাগ কোনে মানে পাপ মুক্ত করি সবসময় তাই নিয়ে পারে আবার যেহেতু অনেক শিল সম্পন্ন হইবেন যেহেতু অনেক চিত্ত বিশুদ্ধ তাইব সংযত তাইব এই সময় যদি অন্য অনেকে যদি আপনার প্রতি যদি ফুদুষ্ট চিত্তে যদি খারাপ ব্যবহার করে এই পাপ পান কিন্তু ইয়েন বর্ধিত বিপুল আকার হইব আরবে কোনে জানে দি দেন উপযুক্ত সময়ে আরা ফসল ফলালে যেন ফল বেশি পায় আবার অনুপযুক্ত সময়ে যদি আরা ফসল ফলাইতাম যান এম ফসল লান বেশি না পায় হয় নাকি না কিন্তু বীজটিকে কিন্তু যথা কালে আর হলে দেওয়া কালে হয় নাকি না ঠিক তদ্রুপ কর্মকরণের ক্ষেত্রেও আরা যে হারাম মানুষ ভালা মানুষ শুদ্ধ এবং অশুদ্ধ ইয়েন কিন্তু কর্মর বিপেক্ষা এড়ে ভিন্নতা হবে মানে বেশি হব এবং হম হব তো এড়ে জিয়েন বানতে যে হতাকান এড়ে হইয়ে যদি কনকে যদি বেকনকার প্রতি মানে এই যে আর সূত্র নদী আছে দেহ প্রাণীর প্রতি মৈত্রীর পরায়ণ হয়ে থাকলি ব্যাগ কোনোর প্রতি একটা শুভ দৃষ্টি রাখিলি এত ওর প্রতি যদি অনিষ্ট কামনা করি বলে কেউ যদি আইয়ে ইন কিন্তু অনেক সময় পুরো উল্টো বিপরীত হয়ে যায় হয় নাকি না অপরজনের লাগে আত্মা করলি নিজের গাতা পরে অপরজনের বিপদ ফলাই বলে চেষ্টা করলি দেখা যায় যে নিজে বিপদ পরে হয় নাকি না তো এডে জিয়ে বান্তার হতাগানের কেন করি এই ফল্লা আরা আরা এই যে ইউন নসায়
আরা অনেকে দুশ্চিন্তা তাই বলে নচায়, হ্যাঁ তৈলি আরা অশান্তি নচায়, তারপরে যে আরা মানে কষ্ট খাইতাম নচায়, আরা নিজের হনে অনিষ্ট ওই বেলায় নচায়, হ্যাঁ তৈলি আরা অনেকে বয়ে থাকতাম নচায়, অ নাকি না তৈলি আরা যদি অপরজনেরও যদি দুশ্চিন্তে রাখি আয় যদি নিশ্চিন্তে থাকতাম চায় তৈলিও কোনোদিন সম্ভব হইব না, তৈলি আয় যদি নিশ্চিন্তে থাকতাম চায় অপর মানুষ ওরারেও অপর প্রাণীরেও ওরারে নিশ্চিন্তে রাখা পড়ি, তাহলে কথা বুঝি পাচ্ছি নে, আর তুম দুশ্চিন্তে কিলে থাকা পরে দে অপরজনরে আরা কি করে দি এটার আর দুশ্চিন্তে রাখি দে আর নিশ্চিন্তে তাই নেবার, তাহলে কথা বুঝি পাচ্ছি, এই যে কর্ম আর যে হর্মর পর ইবে এমন একখান জিনিস যেন মনে করেন সূর্য যেন উদিতলি আলোগান কি চতুর্ফাল দিয়ে মানে সরে যাইবে ঠিক তদুর কর্মর সাথেও বিপাকি এমনভাবে জড়িত আর অপরজনের চেষ্টা করছো কিন্তু নিজে ইয়ে কর্ম ফলভোগ করা করি, অ নাকি না তুলি আর যদি বেকুনে নিশ্চিন্তে থাকতাম চাই তুলি ফনকে আর টেনশন বাড়ানো পারছুম কনকে দুশ্চিন্তে সৃষ্টি করার জন্য পাচ্ছুম কনকে যাতে দুশ্চিন্তা থাকে এই ধরনের হাম আর গরিন্দ পাচ্ছুম, যদি আর অপর প্রাণীর প্রতি যদি এইভাবে যদি থাকি আরো ব্যাগ কোনো নিশ্চিন্তে থাকছি হয় না, তারপরে যদি মানে এলো যে আর শান্তি পেতাম স্যার তাহলে আর তো কি অশান্তি দেওয়ানি এবার পরিত্যাগ করা পড়ি হয় নাকি না, তুমি অপরজনরে শান্তি দিনে আর তুই শান্তি লাভ করি পেলায় এই চেতনা গান থাকা করিব, তারপর অপরজনের আর সুখে একদম চায় কিন্তু আর আরেকজনের কষ্ট দি, হ্যাঁ তা আরেকজনের কষ্ট দি দুঃখ দিনে আর যদি সুখে থাকতাম চায় কোনোদিন আর প্রকৃত সুখ লাভ করে নেওয়ার জন্য হয় নাকি না, তুই এই কর্মার্থে কর্মর বিপাক এমন ভাবে বুদ্ধ হতে কি এই পৃথিবীর জেডে থাকুক না কেন চক্রবালর যেই অবস্থান অবস্থান করুক না কেন এই কর্মর বিপাকে আর তম্পক করা পড়ি হয় নাকি না, এই অদৃষ্ট কর্ম ইয়ে নরে আর অনেকে ইয়ে নারা দেখি না পারি, তবে দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম দিয়ে অনেকে ইয়ে মানে সরাসরি দেখে বিদে বিশ্বাস করে হয় নাকি না, ইয়ে তো দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম ইয়ে নফল হয় তৈলিও তো অনেক কিছু লাগে যে ননার হাসে বিষি আছে কিন্তু আর এই বিষি বে আর মানুষের হাসে হতে দেখুন, হ্যাঁ এই বিশ্ব জাতি বে বৃক্ষ আকারে রূপান্তরিত হয় এবং ইবে যেতে ফল প্রদান করে এতে যেন অন্য জনরা ইয়ে ব্যাগ কোনে সরাসরি দেখে হয় নাকি না, কিন্তু বিশ্বর জায়গার যদি বিষিবে যদি পরি থাকে তাহলে অনেকেই কিন্তু এই বে সম্পর্কে ন জানিব, তো দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম কি ইবে আর সরাসরি দেখে দেই ইবে কিন্তু মানুষেরা কি ইবেরে অনেকেই মানে বিশ্বাস করে পাইবে একখান ইবের প্রতি মানুষেরা কি থাকে একখান হয়তো ভয় আন থাকে কিন্তু আর বাদ বাকি যেও হ্যাঁ ইয়ে নারা মানে বিচার করি না পারি ভাই সাধারণ চোখের দ্বারা সম্ভব দেখা সম্ভব নয় এই এনারা আর অনেকেই এড়িয়ে চলি পেলায় চেষ্টা করে হয় নাকি না, তো বেহকুম তো হালি চোখে সাহেবের মতো হর্ম নয় অনেক কিছু ইয়ে জ্ঞান ও চোখকে প্রকাশ দ্বারাই ইয়ে দর্শন করা করিব হয় না, আর যদি বেহকুনে হই আর বেহেক কোন তোর মধ্যে গাঁদ মধ্যে রক্ত আছে আর ফোনে এখন গ্রুপের রক্ত হ্যাঁ এখন আর এখন রক্ত এখন গ্রুপ আছে কিন্তু আর এনে চাই হইতে চুম না ফটো হইতে পারিব তুলি প্যাথোলজি রক্ত পরীক্ষা করি নে এডে যন্ত্র দিনে হইত পারিব হয় নাকি না, তুলি সাধারণ জিয়ে ইয়ে ন কিন্তু আর হালি চোখে আর বেগ কিছু নির্ণয় করি না পারি হয় নাকি না,
আর জীবন জ্ঞান চক্ষু প্রজ্ঞা চক্ষু দ্বারা দর্শন করে তো ইনকে হালে চক্ষু দিয়ে কোনোদিন সম্ভব হবে না, কোনোদিন সম্ভব নয়। তুমি ইয়ন জ্ঞান চক্ষু প্রজ্ঞা চক্ষুর মাধ্যমে ইয়ন দর্শন করা পড়বে। তো এহত নয় এডে বান্ত দেখতে দেখি আর যে প্রত্যেকে নিশ্চিন্তে থাকতাম স্যার ইয়ন ইয়ন আর নিশ্চিন্তে হতে থাকতে যে যেহেতু আর অনেকে আরে দুশ্চিন্তে টেনশন ইউ ন বাড়াই অনেকে আরে নদীয় তাহলে আর কি নিশ্চিন্তে থাকিতে যে হয় না তাহলে আর শান্তিতে থাকতাম তাহলে কোন প্রাণীরে অন্য জনরে অপর জনরে অশান্তির কর্ম সৃষ্টি করে নিতে পারি হয় নাকি না। তারপরে যদি সুখে থাকতাম চালি অনেকে আর আর দুঃখ দিন ভাজ্যম হস্ত দিন ভাজ্যম দুঃখ হস্ত ইয়ান কামনা করে নিতে ভাজ্যম ইয়ানোর হারণের নিতে ভাজ্যম ইয়ানোর কর্ম সৃষ্টি করে দিন ভাজ্যম। তারপরে যদি আর ব্যাগ কোণে নিরোগ হইতাম চায় হ্যাঁ তো আর শরীরে ব্যাগ কোণে সুস্থ থাকি বেলায় চায় হয় নাকি না। কিন্তু আর তো ব্যাগ কোণে এই যে অদৃষ্টর হনে কিভাবে রোগে হস্ত পায় সুখে হস্ত পায় দূরে রোগ ব্যাধি আক্রান্ত হয় আর কি ব্যাগ কোণে ইয়ে দেখিতে পারি না এখন না দেখি একখান করণ মধ্যে ব্যাগ কোণে একত্রে হয় হ্যাঁ পাঁচজন দশজন একই হানা খায় একই গরজ থাকে একজন দেখা যায় দে মানে বহুত দূরে রোগ মানে ব্যাধিতে হস্ত পায় আরেকজন তুলে এত কেউ হস্ত গান অনুভব নয় হয় নাকি না। তুলে আর তো রোগ শোক ভয় উপদ্রব ইউন আইটি খনেকার হয়ে ইউনি তুলে খনেকার বেশি খনেকার হন এই যে কর্মর বিপাকা আর যে এই যে রোগীও জন্ম নি বিভিন্ন রোগে আর হস্ত পায় অন্য প্রাণীরে ও অপরজনরে এই যে নির্যাতন করে কষ্ট দেয় আঘাত দে দুঃখ দে নানান প্রকারের যে একটা দেহরে দেহরে যে হস্তগান দেন দেহরে কষ্ট অনেক প্রকারের আছে জ্বালাতন আছে মাতুর আছে হ্যাঁ হয় নাকি না। তুলি এই দেহরে আঘাত জাতীয় যে হইতে হ্যাঁ তো এই যে এই সমস্ত কষ্ট ইউন ইউনর কিউর হারণ সৃষ্টি করে রোগর হারণ সৃষ্টি করে আল্লাহ কথা বুঝিনি ওই অপর প্রাণীর অপর জনরে যে দেহরে আঘাত দিয়ে কষ্ট দিয়ে নির্যাতন করছি এই কষ্টর ইয়ানোর কারণে এই পাপর বিপাকর কারণে বিভিন্ন দেহের মধ্যে নানান প্রকারে এই রোগ ইয়ন সৃষ্টি হয় হ্যাঁ। আবার হলো যে মন কষ্ট আছে মানুষের মানসিক অশান্তি হয় নাকি ন তো ইয়েন কেন করে সৃষ্টি করে ইয়েন হলো তো মানুষের আরে কুবুদ্ধি দল হঠাৎ বুঝতে চিনি মানে কজ্জে লাগাই তখন নানান বাবিতে মানে নানান ধরনের ইয়েন আছে না মানে খারে হন্দি কজ্জে বাজে দিব খারে হন্দি কেরঞ্জাল বাজে দিব আরেকজনের কুবুদ্ধি চিঙে দিব কুমন্ত্রণা দিব হয় নাকি নয় উগ্র মানুষের আরে মানে বিপদত পালা বেলায় চক্রান্ত করিব হয় নাকি নয়। এই জাতীয় জীবন অপরজনরে শান্তিতে থাকি নকারি বেলায় যেই সমস্ত মানে এই মুখত দ্বারা বাক্য দ্বারা মানসিক মানে ফিরাইন সৃষ্টি করে দিব এই মানুষ তাই বুঝে সব সময় অশান্তির আল্লাহ হতা বুঝিতে জেনে।